একটু নাচলাম, একটু ভজন গাইলাম, চলে গেলাম, ওটাকে কীর্তন বলে না। কীর্তন এমনই একটা বিষয়, মান্নাদের একটা গান আপনারা শুনে থাকবেন, বাবা কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসলে। আহা, বলছে এমন হতে হবে ভগবানের জন্য দুফোঁটা চোখের জল ফেলতে হবে, তোমার স্বার্থের জন্য নয়। আর সেই জন্যই তো কমিটির দাদারা হরিবাসরের আয়োজন করেছে, যে আমার মায়েরা আমার বাবারা সংসারে হাবুডুবু খেয়ে ভগবানকে ডাকার সময় পায় না, এই একটা মস্ত সুযোগ। এই সুযোগে কীর্তনিয়া যত কীর্তনের কথা বলবে, আমরা যেন নয়নের জলে বক্ষটা ভাসাতে পারি। মহারাজ পরীক্ষিত বাবা, তিনি প্রথম কীর্তন শ্রবণ করেছিলেন এই হরিবাসরে, আমরা যেমন বসে আছি, তিনি প্রথম সোতার আসন গ্রহণ করেছিলেন, সাত দিন মাত্র পরমায়ু ছিল বাবা, পাণ্ডব বংশের শেষ কুলপ্রদীপ অর্জুন পুত্র অভিমন্য অভিমন্য পুত্র মহারাজ পরীক্ষিতের এই আসন, এই আসনে তিনি প্রথম বসে কীর্তন শ্রবণ করেছিলেন। আর বক্তার আসনে বসেছিলেন বেদব্যাসের সন্তান, নাম কি ছিল, যিনি আজন্ম সংসার মুক্ত ছিলেন, মায়ের গর্ভে বাবা এক বছর দু বছর তিন বছর চার বছর নয়, ১৬ বছর মায়ের গর্ভে ছিল, ভাবুন। হ্যাঁ, ১৬টা বছর মায়ের গর্ভে ছিল, গোঁপ দাড়ি সব বেরিয়ে গেছে, ভাবুন ১৬ বছরের ছেলে হবে না। পিতা গর্ভের কাছে এসে বলছে, পুত্র তুমি যেই হও তুমি এসো, তোমার মাকে কষ্ট দিও না। সেই ছেলে বলেছিল, বাবা আমি আসতে পারি যদি দ্বারকা থেকে ভগবান কৃষ্ণ এসে মায়াকে আকৃষ্ট করে, আমি মায়ার বাঁধনে পড়তে চাই না, কিন্তু বাবা আমরা আপনা থেকেই মায়ার দাস হয়ে গেছি। কি গো মায়েরা, আমরা মায়ার দাস নয়, কিন্তু ওই সন্তান বলেছিল আমি মায়ার দাস হতে চাই না, ভগবানকে এসে বলো মায়াকে সরিয়ে নিতে, তবে আমি আসবো, তার আগে নয়। তাই যখন মায়াকে সরিয়ে নিল, সেই ছেলে এলো, সেই সন্তান এলেন, তিনি কে, আজন্ম সংসার মুক্ত ছিলেন শ্রী সুখদেব গোস্বামী মহারাজ। তিনি প্রথম কীর্তন শ্রবণ করিয়েছিলেন এই বক্তার আসনে দাঁড়িয়ে। মা মহারাজ পরীক্ষিত বলেছিল, হে মুনিবর, কি করলে আমার আত্মার উচ্চগ্রতি প্রাপ্ত হবে, আমি কি করে গোবিন্দের চরণ পাব, কি উপায়ে, কি পূজা করলে, কি করলে। দেখুন বাবা, এগুলো কিন্তু আমাদের সকলের প্রশ্ন। কি প্রশ্ন? পরীক্ষিতের যা যা প্রশ্ন, জগৎজীবের প্রশ্ন তাই, যে কি করলে আমি গোবিন্দ চরণ পাবো, কি করলে আমার আত্মার উচ্চ গতি প্রাপ্ত হবে, কোন পূজা করলে আমি তার কাছে যেতে পারবো। তখন তিনটি কথা বলেছিলেন ওই সুখদেব গোস্বামী, যে মহারাজ পরীক্ষিত শোনো, তিনটি উপায়, শ্রবণং কীর্তনং শরণং, শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, আর মনে মনে স্মরণ করতে হবে, এটা করলেই কাজ হবে। নববিধা ভক্তির কথা প্রহ্লাদ মহারাজ লিখে গেল, নববিধা ভক্তি, শ্রবণং কীর্তনং শরণং অর্চনং বন্দনং সখ্য দাস্য আত্মনিবেদনং, এই যে নববিধা ভক্তির কথা বলে গেছে, বলছে নববিধা ভক্তির মধ্যে যে কোনো একটা যদি আমরা কেউ করতে পারি, তাতেই ভগবানের কৃপা হবে। তাই চলুন মায়েরা, আর কোনো কথা নয়, আমরা চলে যাব, যে লীলা শুনবো সেই লীলায় যাবার আগে একটু গৌরের কথা, গৌর হরির কথা, কারণ সংকীর্তনের পিতা আমার শ্রীকৃষ্ণ চৈতন্য, এই সংকীর্তন যজ্ঞে তারে যে বা ভজে সেই হয় ধন্য। তাই চলুন আমরা একটু গৌর হরির কথা শুনে নিই, ভক্তি বিনোদ ঠাকুরের পদ, মায়েরা একটু উদ্ধ্বনি করবেন, নেতাই গৌর হরি, হরি বল হরি বল হরি বল, উরুদ্ধ্বনি কই হলো না, কিন্তু উলুধ্বনি করতে পারেন না আপনাদের এইদিকে, বিয়ে বাড়ি টিয়ে বাড়ি হয়তো, তাহলে উলুধ্বনি করুন জোরে জোরে, নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, লজ্জা পাচ্ছেন কেন, আজ আমরা সবাই এক। হ্যাঁ, তাই চলুন আজকে আমরা ভক্তি বিনোদ ঠাকুরের সেই একটু গৌরী হরির কথা শুনে নিয়ে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। জয় রাধে। বাবা বা, কথাগুলো শুনবেন, প্রতিটা গানে প্রতিটা পদে প্রতিটাই ব্যাখ্যা, দেখুন এগুলো নিয়ে যেতে হবে, শুনে বাড়ি যেতে হবে, বাড়িতে গিয়ে বলতে হবে। জীব জাগো জীব জাগো বলে, আমার গোরা চাঁদ
ছাচির কথাটা কি বলছে মা? জীব জাগো, জীব জাগো বলে গোরা চাঁদ বলে। আচ্ছা মায়েরা বাবারা যারা যেখানে বসে আছেন আমার প্রশ্নের উত্তর দিন। আচ্ছা মায়েরা বলুন তো, বাবারা বলুন তো, আমরা জেগে আছি না ঘুমিয়ে আছি? হ্যাঁ জেগে আছেন, বাহ, এদিকের মায়েরা জেগে আছেন তো, আর আমার বাবারা কি ঘুমিয়ে আছে? হ্যাঁ বলুন বলুন, একটু ভেবে বলুন। আপনাদের বলার মধ্যেই কিন্তু উত্তরটা লুকিয়ে আছে। বাহ, ও মায়েরা, আমরা কেউ জেগে নেই, সবাই ঘুমাচ্ছেন আপনারা। এই তো বসে বসে ঘুমাচ্ছেন, আমি তো দেখতে পাচ্ছি। আপনি জেগে আছেন? দৃষ্টি যে দুই প্রকারের বাবা, একটা হলো বাহ্যিক দৃষ্টি, একটা হলো অন্তর্দৃষ্টি। বাহ্যিক দৃষ্টি দিয়ে যদি আমরা তাকিয়ে থাকি, সত্যি আমরা জেগে আছি, আর যদি অন্তর্দৃষ্টি দিয়ে একবার দেখি, আমরা সবাই ঘুমিয়ে আছি। হ্যাঁ হ্যাঁ মায়েরা, যদি আমরা ঘুমিয়ে না থাকি, একটা সত্যি কথা বলবেন? সকাল ছটার ভোগ দুপুর একটা দেড়টার সময় চলে যায়, হ্যাঁ কি না বলুন? হ্যাঁ যায়, হ্যাঁ কিনা উত্তর দিন, চুপ করে থাকবেন না, যেটা হ্যাঁ হ্যাঁ, যেটা না না। যায় তো, কেন যায়? দেখুন হরিবাসরে বসে যদি মিথ্যা বলেন, ভগবানের কাছে কিন্তু ছাড় নেই, কারণ তার আন্ডারে আছেন। সত্যি বললে ক্ষমা হবে। দেড়টার সময় সেই ভোগ চলে যাচ্ছে, তাহলে দেড়টার সময় যখন ভোগটা লাগাচ্ছি, কি ভোগ দিচ্ছি? দুটো করে নকুল দানা, একটু করে বাতাসা, তাই না দিচ্ছি তো? তাহলে আমাদের থালায় কি থাকছে? আমাদের সাইজের থালাটা কত বড়? এত বড় থালা। সেই থালায় এই কথাগুলো বলি বলে অনেকের গায়ে লাগে যে কীর্তনই এই কথা বলবে কেন, কিন্তু এটা তো বাস্তব, এটা হচ্ছে। তাহলে আমাদের খাবারের থালাতে পাঁচ ছ রকমের আইটেমের তরি তরকারি, আর দেখুন এখন না হয় মহোৎসব হচ্ছে বলে ভগবানের সামনে কাঁড়ি কাঁড়ি ভোগের হাঁড়ি, কিন্তু যখন সব হয়ে যাবে, যখন সবাই বাড়ি চলে যাবে, কোথায় ঠাকুর কোথায় কি থাকবে আর ঠিক নেই। বাড়িতে গেলেই দুটো করে নকুলদানে, একটু করে বাতাসা। তাহলে ভেবে দেখুন মায়েরা, যদি আমি আমার মায়েদের জিজ্ঞাসা করি, হ্যাঁ মা এটা কেন হয়, মায়েরা বলবে কি বলবো দিদি, সংসারের চাপে। যদি সংসারের চাপেতেই হয়, তাহলে একবার ভেবে দেখেছেন বাবা? যার কৃপাতে তুমি সংসার পেয়েছো, যার কৃপায় থালা ভর্তি করে পাঁচ ছ রকমের আইটেমের তরকারি খাচ্ছ, যার কৃপায় সন্তান সন্ততি পেয়েছ, যে তোমাকে সংসারে ভরিয়ে দিল, তার জন্য তুমি কি করলে?